পশ্চিম কার্বি আংলঙের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন। ফুলনিত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আধরুয়া। প্রেমলা বেপীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন। নমস্কার, পুয়ার বাতৰিলৈ সকলোকে স্বাগতম জানাই ষ্টুডিঅ'ৰ মজিয়াত মই গংগোত্ৰী বৰা। যোৱা 25 ডিচেম্বৰ শুকুৰবাৰে ভাৰতীয় জনতা যুৱ মৰ্চাৰ পশ্চিম কাৰ্বি আংলং জিলা সমষ্টিৰ উদ্যোগত ছচেং পৰিষদীয় সমষ্টিৰ অন্তৰ্গত হামৰেণস্থিত জিৰচং ইংলিছ হাইস্কুল খেলপথাৰত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ জন্মদিনৰ লগত সংগতি ৰাখি এক ফুটবল প্ৰতিযোগিতাৰ অনুষ্ঠিত কৰে। ভাৰতীয় জনতা যুৱ মৰ্চাৰ পশ্চিম কাৰ্বি আংলং জিলা সমিতিৰ সভাপতি প্ৰীতম ৰংপীৰ নেতৃত্বত অনুষ্ঠিত হোৱা এই অনুষ্ঠানত মুখ্য অতিথি হিচাপে কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ কাৰ্যবাহী সদস্য ৰূপ সিং তেৰণ, বৰ্ডাৰ ডেভেলপমেণ্ট বৰ্ডৰ চেয়াৰমেন ৰিচাৰ্ডছন হানছে, প্ৰাক্তন ফিছাৰী বৰ্ডৰ চেয়াৰমেন জতছন তেৰণ, ছচেং টিছ, মংগল সিং ৰংপী প্ৰমুখ্যে প্ৰায় শতাধিক বিজেপি কৰ্মী উপস্থিত থাকে। উল্লেখযোগ্য যে ভাৰতীয় জনতা যুৱ মৰ্চাৰ ছচেং মণ্ডল সমিতি আৰু হাৰলং যুৱে মণ্ডল সমিতিৰ মাজত অনুষ্ঠিত উক্ত ফুটবল প্ৰতিযোগিতাত 4 গ'লৰ ব্যৱধানত হাৰলং যুৱে দলে জয়লাভ কৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট 365 নিউজ ইণ্ডিয়া। কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ 12 নং ফুলনি পৰিষদীয় সমষ্টিৰ অন্তৰ্গত বছে তকবি নামৰ গাঁৱত বিগত 3টা বছৰ ধৰি আধৰুৱা হৈ আছে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ। উল্লেখযোগ্য যে যোৱা সংবাদমেলসমূহত কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ CEM তুলিৰাম ৰংহাঙে আধৰুৱা হৈ থকা প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰসমূহৰ নিৰ্মাণ কাৰ্য আগত 31 ডিচেম্বৰৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰিব লাগিব বুলি কয়, আৰু যদিহে এই নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ কৰিব নোৱাৰে তেনেহ'লে অভিযন্তা আৰু বিডিঅ'সকলে জালৰ ভাত খাব লাগিব বুলি মত পোষণ কৰিছিল। যদিও আজি কুপতি গজেতকবি গাঁৱত চৰকাৰৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ আধৰুৱাই হৈ থাকিল, সেয়ে গজেতকবি গাঁৱৰ ৰাইজ তথা প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ প্ৰাপ্তি ৰাইজে আমাৰ এই প্ৰতিবেদনৰ জৰিয়তে ঘৰৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ কৰি দিবলৈ চৰকাৰক অনুৰোধ জনায়।
আজাদ বেন ইন্দি দুঙ্গে লং না কাং লুম বেন জাত পেন আজ ইন্দি সি সরকার নাং পিলো পুলো নি নি রিং রং পিগল রং সোনাং চুপি দেলো রং সোনাং চুপি দেলো কে লক সোনাং পিকে নি নি ওই লাগলো নি লিকে আসি না পাতাং পিবেক না পো হেম নগে নং পো জক সতাং পি নং পো লো ফুলনির পড়া ইন্দ্রজিৎ রং ভাড়ার প্রতিবেদন 365 নিউজ ইন্ডিয়া। কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদের প্রাক্তন কার্যবাহী সদস্য প্রেমলা বেপীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী শনিবারে রাজহুয়াভাবে অনুষ্ঠিত হয়ে যায়। 2018 চনের 26 ডিসেম্বরের দিনটিতে 61 বছর বয়সত মৃত্যুক আকুয়ালি লওয়া প্রেমলা বেপী আছিল প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা খরসিং ইংতির সহধর্মিনী পেশাত এগারী শিক্ষয়িত্রী। প্রয়াত বেপী পরবর্তী সময়ত কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদের নির্বাচনত নির্বাচিত হয়ে পরিষদরে কার্যবাহী সদস্যার পদে অলঙ্কৃত করে। হাওড়াঘাটের পৰা রবিশন হান্সের প্রতিবেদন 365 নিউজ ইন্ডিয়া। কার্ডম নিলি তুম কার্বি কুরু সার চিংলো মামাই ফেকে সি ইয়া হিন প্যান তিরি পিয়ালং কেসু লাং পন বম নাংলি তুম কাদু কাবিয়া থেং নো এঠে আলাম পাচিনি গান টুং দো খে কে দোয়াং মাতে সুম সিয়াং জাতি জাবর কাপ্রেক সিতামে মাতে কার্বি আম সিতামে নাংলি তুম জং সি সমসুরি সি সোসে আ কেসু নাং বাং আর্জন লং দো প্লোতাং তে নবং সো কেসু পেঙ্গা চেপা মেজি আফান নিলি তুম কেকে সি ইয়ালং নাং হুমরি ইকটামে নিলি তুম আলং নাং হুমরি পেন নাং তোমাকে সো চেপা জক বং লং জি লা পেনা দুন্থু নিলে তুম লাবাং সো আরন কে ক্লেম পন লাকে কার্বি কুরু সা চিং রামাই পেলা বাংকে আরন বারিম হেমফু মুক্রাং পিরা চিং জা আর নাম ফারো আরন আতাং পেসি হাকো পিরঠে প্লাংরা পেসি নি তুম নাকে ক্লেম নাকে দাং লা সি নিলে তুম পেন কাপা চিনিয়া তেং পেন আই তুম নাকা হুমরি পেন লাবাং সো কে সো দন রা পেন কাটু কবে পেন রেং ডক রেং নি গিদো রা পেন জিয়া ফাংসি নি তুম কে সি আই হিন পেন নাকে তোমা ফান পাচিনি ফন কার্ডম। আজির বাতৰি ইমানে। ষ্টুডিঅ'ৰ মজিয়াৰ পৰা মই বিদায় লৈছোঁ। চাই থাকিব 365 নিউজ ইণ্ডিয়া।